আসমানি খাঞ্জার বিবরণ আল্লাহ তাআলার বাণী। স্মরণ করো, হাওয়ারিগণ বলেছিল, হে মারিয়াম তো নয় ঈসা, তোমার প্রতিপালককে আমাদের জন্য আসমান হতে খাদ্য পরিপূর্ণ খাঞ্জা তথা মাইদা প্রেরণ করতে সক্ষম। সে বলেছিল, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। তারা বলেছিল, আমরা চাই যে তা থেকে কিছু খাবো এবং আমাদের অন্তর প্রশান্তি লাভ করবে, আর আমরা জানতে চাই যে তুমি আমাদেরকে সত্য বলেছ এবং আমরা এর সাক্ষী থাকতে চাই। মারিয়াম তনু ঈসা বলল, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আমাদের জন্য আসমান হতে খাদ্যপূর্ণ খাঞ্জা প্রেরণ করুন। এটা আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য হবে আনন্দ উৎসব স্বরূপ ও তোমার নিকট হতে নিদর্শন, এবং আমাদেরকে জীবিকা দান করো, তুমি তো শ্রেষ্ঠ জীবিকাদাতা। আল্লাহ বললেন, আমি তোমাদের নিকট তা প্রেরণ করব, কিন্তু এরপর তোমাদের মধ্যে কেউ কুফরি করলে তাকে এমন শাস্তি দিব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দিব না। সূরা মাইদা আয়াত 112-115। তাফসির গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় আমরা খাঞ্জা অবতরণ প্রসঙ্গে সেসব হাদিস উল্লেখ করেছি যা হযরত ইবনে আব্বাস, সালমান ফার্সি, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ থেকে বর্ণিত হয়েছে। ঘটনার সারসংক্ষেপ এই, হযরত ঈসা আলাইহিসসালাম হাওয়ারিগণকে 30 দিন সাওম পালনের নির্দেশ দেন। তারা 30 দিন সাওম পালন শেষে ঈসা আলাইহিসসালামের নিকট আসমান থেকে খাদ্যপূর্ণ খাঞ্জা অবতীর্ণ করার আবেদন জানায়। উদ্দেশ্য ছিল তারা আল্লাহর প্রেরিত এই খাদ্য আহার করবে, তাদের সাওম ও দোয়া আল্লাহ কবুল করেছেন এই ব্যাপারে অন্তরে প্রশান্তি লাভ করবে। সাওমের মেয়াদ শেষে সাওম বঙ্গের দিনে ঈদ উৎসব পালন করবে। তাদের পূর্বপুরুষ ও উত্তর পুরুষ এবং তা ধনী ও দরিদ্র সকলের জন্য আনন্দের বিষয় হিসেবে গণ্য হবে। ঈসা আলাইহিসসালাম এই ব্যাপারে তাদেরকে অনেক উপদেশ দিলেন। তার আশঙ্কা হলো এরা আল্লাহর এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে এবং এর শর্তাদি পূরণ করতে সক্ষম হবে না, কিন্তু তারা তাদের আবদার পূর্ণ না হওয়া পর্যন্ত উপদেশ শুনতে প্রস্তুত হলো না। অবশেষে তাদের পীড়াপীড়িতে বাধ্য হয়ে তিনি আল্লাহর নিকট দোয়া করতে প্রস্তুত হন। তিনি সালাতে দণ্ডায়মান হলেন, পশম ও চুলের তৈরি কম্বল পরিধান করলেন এবং অবনত মস্তকে কান্না বুকে ভাসিয়ে দিলেন। তিনি আল্লাহর নিকট কাকুতি মিনতি করে দোয়া করলেন যেন তাদের প্রার্থিত জিনিস তিনি দিয়ে দেন এবং আল্লাহ আসমান থেকে খাদ্যবর্তী খাঞ্জা অবতীর্ণ করেন। মানুষ তাকিয়ে দেখছিল যে দুটি মেঘের মাঝখান থেকে খাঞ্জাটি ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। খাঞ্জাটি যতই পৃথিবীর নিকটবর্তী হচ্ছিল ততই ঈসা আলাইহিসসালাম বেশি বেশি করে আল্লাহর নিকট দোয়া করছিলেন, হে আল্লাহ একে তুমি রহমত, বরকত ও শান্তি হিসেবে দান করো, শাস্তি হিসেবে দিও না। খাঞ্জাটি ক্রমান্বয়ে নেমে এসে একেবারে নিকটবর্তী হয়ে গেল এবং ঈসা আলাইহিসসালামের সম্মুখে মাটির উপরে থামল। খাঞ্জাটি ছিল রুমাল দিয়ে ঢাকা। ঈসা আলাইহিসসালাম রুমালখানা উঠালেন, দেখলেন তাতে 7টি মাছ ও 7টি রুটি আছে। কেউ বলেছেন এর সাথে সিরকা ছিল, আবার কেউ কেউ বলেছেন ওইগুলোর সাথে ডালিম ও ফলফলাদেও ছিল। উক্ত খাদ্যদ্রব্যগুলো ছিল অত্যন্ত সুগন্ধি। আল্লাহ তাআলা বলেছিলেন, হও আর তাতেই তা হয়ে গিয়েছিল। তারপর ঈসা আলাইহিসসালাম তাদেরকে খাওয়ার জন্য আহ্বান করলেন। তারা বলল, আপনি প্রথমে খাওয়া আরম্ভ করুন, তারপরে আমরা খাবো। ঈসা আলাইহিসসালাম বললেন, এই খাঞ্জার জন্য তোমরাই প্রথমে আবেদন করেছিলে, কিন্তু প্রথমে খেতে তারা কিছুতে রাজি হলো না। হযরত ঈসা আলাইহিসসালাম তখন ফকির, মিসকিন, অভাবগ্রস্ত, রোগাক্রান্ত ও পঙ্গুদেরকে খাওয়ার আদেশ দেন। এই জাতীয় লোকেদের সংখ্যা ছিল 1300। সকলেই তা খেল, ফলে দুঃখ দুর্দশা ও রোগ সুখ যার যে সমস্যা ছিল এই খাদ্যের বরকতে তা থেকে সে নিরাময় লাভ করল। যারা খেতে অস্বীকার করেছিল তা দেখে তারা খুবই লজ্জিত হলো ও অনুশোচনা করতে লাগল। কথিত আছে এই খাঞ্জা প্রতিদিন একবার করে আসত, লোক এ থেকে তৃপ্তি সহকারে আহার করত, খাদ্য একটুও হ্রাস পেত না। প্রথম দল যেভাবে আহার করত শেষের দলও একইভাবে আহার করত। কথিত আছে প্রতিদিন 7000 লোক এই খাদ্য আহার করত। কিছুদিন অতিবাহিত হলে একদিন পরপর খাঞ্জা অবতরণ করত, যেমন সালিহ আলাইহিসসালামের ওটনির দুধ একদিন পরপর লোকেরা পান করত। অতপর আল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামকে আদেশ দেন যে এখন থেকে খাঞ্জার খাবার শুধুমাত্র দরিদ্র ও দুর্দশাগ্রস্ত লোকেরাই আহার করবে, ধনী লোকেরা তা থেকে আহার করতে পারবে না। এই নির্দেশ অনেককেই পীড়া দেয়। মুনাফিকেরা এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু করে, ফলে আসমানি খাঞ্জা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল এবং সমালোচনাকারীরা শুকরে পরিণত হল। ইবনে আবি হাতিম ও ইবনে জারির উভয়ে
আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুটি ও গুস্ত সহ খাঞ্জা আসমান থেকে অবতীর্ণ হয়েছিল এবং বনি ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন এর অপব্যবহার করবে না, সঞ্চয় করে রাখবে না ও আগামী দিনের জন্য ঘরে তুলে নেবে না। কিন্তু তারা এতে খেয়ানত করে সঞ্চয় করে রাখে ও আগামী দিনের জন্যে ঘরে তুলে নেয়, ফলে তাদেরকে বানর ও শকরে পরিণত করে দেওয়া হয়। ইবনে জারির আম্মার রাদিয়াল্লাহু আনহু থেকে বিভিন্ন সূত্রে মওকুফ রূপে এই হাদিস বর্ণনা করেছেন এবং এটাই সঠিক। হাদিসটি যে সূত্রে মারফু রূপে বর্ণিত হয়েছে তা মুনকাতা বা বিভিন্ন সূত্রের হাদিস। হাদিসটির মারফু হওয়া নিশ্চিত হলে এই ব্যাপারে এটি হবে চূড়ান্ত ফয়সালা, কেননা খাদ্যপূর্ণ খাঞ্জা আদৌ অবতীর্ণ হয়েছিল কিনা সে সম্পর্কে আলিমদের মধ্যে মতভেদ আছে, তবে অধিকাংশের মতে তা অবতীর্ণ হয়েছিল। উপরোক্ত হাদিস ও কুরআনের প্রকাশভঙ্গি থেকে তাই বোঝা যায়। বিশেষ করে এই আয়াতে আমি অবশ্যই তা তোমাদের উপর অবতীর্ণ করব, ইবনে জারির দৃঢ়তার সাথে এই মতের পক্ষে প্রমাণাদি উল্লেখ করেছেন। তিনি বিশুদ্ধ সনদে মুজাহিদ ও হাসান বাসরির মতামত উল্লেখ করেছেন। তারা বলেছেন মাইদা আদৌ অবতীর্ণ হয়নি। তারা বলেন এই আয়াত এরপর তোমাদের মধ্যে কেউ কুফরি করলে তাকে এমন শাস্তি দিব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দিব না, সূরা মাইদা আয়াত 115। যখন নাজিল হয় তখন বনি ইসরায়েলিরা মাইদার অবতীর্ণের আবদার প্রত্যাখ্যান করে নেয়। এই কারণে বলা হয়ে থাকে যে নাসারাগণ মাইদার ঘটনা সম্পর্কে অবহিত নয় এবং তাদের কিতাবেও এই ঘটনার বাস্তবে কোনো উল্লেখ নেই। অথচ এমন একটি ঘটনা বাস্তবে সংঘটিত হলে তার উল্লেখ না থেকে পারে না। তাফসির গ্রন্থে এ বিষয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি, আগ্রহী ব্যক্তিরা সেখান থেকে দেখে নিতে পারে। ইয়া রাব্বি